নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ভা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বিজেপির হয়ে কাজ করছে এসবিআই, শিলচরেও কংগ্রেসের ধর্ণা। বিশুদ্ধ পানীয় জল সহ রাস্তার সমস্যা নিয়ে সরব হল আরিয়ানপট্টি ডেভেলপমেন্ট কমিটি। সার্বজনীন রাস্তা নিয়ে দুপক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে দীর্ঘদিন ধরে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিজেপির হয়ে কাজ করছে এসবিআই, শিলচরেও কংগ্রেসের ধর্ণা। সুপ্রিম কোর্টের নির্দেশ মতে অর্থ তহবিলের হিসেব না দিয়ে বিজেপির হয়ে দালালি করছে এসবিআই এর বিরুদ্ধে এমন অভিযোগ এনে দেশজুড়ে প্রতিবাদে নামল কংগ্রেস। বৃহস্পতিবার সারা দেশের সঙ্গে শিলচর পার্ক রোডের স্টেট ব্যাংকের সামনে ধর্ণা কর্মসূচি পালন করেন জেলা কংগ্রেসের কর্মীরা। সে সময় পুলিশের কিছুটা বাধার মুখে পড়তে হয়েছে তাদের। ধর্ণা চলাকালীন বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন, কিছুদিন আগে সুপ্রিম কোর্ট প্রত্যেকটি রাজনৈতিক দলের যে অনুদান তহবিল, সে তহবিলের ইলেকট্রনিক বন্ড, সে বন্ডের হিসেব চেয়েছিলেন। কিন্তু এসবিআই কর্তৃপক্ষ একটা পিটিশন দিয়ে সুপ্রিম কোর্টকে জানিয়েছে তারা জুন মাসের আগে বিজেপি সরকারের বন্ডের হিসেব দিতে পারবে না। সেই বিষয়টি থেকে পরিষ্কার হয়ে যায় এসবিআই এর মতো একটা রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মকর্তারা বিজেপির হয়ে কাজ করছেন। হিসেব পেশ করলে বিজেপির কালো টাকার হিসেবে জনসমক্ষে চলে আসবে, তাই পিটিশন দিয়ে না দেওয়ার বাহানা করছে বলে এসবিআই এর বিরুদ্ধে অভিযোগ তুলেন তিনি। অভিজিৎ বাবু বলেন, সামনে লোকসভা নির্বাচন, তাই ব্যাংক ইচ্ছে করে লোকসভা নির্বাচনের আগে বিজেপির যে কালো টাকা হিসাব জনসাধারণের সামনে তুলে ধরতে হবে, সেই জন্য তারা জুন মাসের জন্য সময় নিয়ে নিয়েছেন। এমন কাজ কংগ্রেস কর্মীরা এসবিআই কে ধিক্কার জানান। তিনি বক্তব্যেও বলেন, বিজেপি সরকারের ভাওতাবাজি আর চলবে না, জনগণকে তার জবাব দেবেন। এসবিআই ওনারা একটা পিটিশন দিয়ে সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে ওনারা জুন মাসের আগে সেই বিজেপির ইলেকট্রাল বন্ডে হিসাব ওনারা দিতে পারবেন না। সেটা থেকে একটা পরিষ্কার বার্তা যায় যে এসবিআইয়ের মতো একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা, ওনারা বিজেপির সঙ্গে যে নেক্সাস রিলেশন, সেই রিলেশনের জন্য আজকে বিজেপির এই কালো টাকার হিসাব ওনারা দিতে ব্যর্থ। এবং ওনারা প্রণোদিতভাবে ওনার সামনে লোকসভা নির্বাচন, তাই লোকসভা নির্বাচনের আগে যে বিজেপির এই কালো টাকার যে হিসাব মান জনসাপেক্ষে তুলে উঠবে, সেই জন্য ওনারা আজকে জুন মাসের জন্য সময় নিয়ে নিয়েছেন। সেই জন্য আমরা এসবিআইকে ধিক্কার জানাই। এসবিআই এই ধরনের একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা হয়ে একটা ব্যাংক, তারা যেভাবে আজকে বিজেপি দলের তলফি বাহক হয়ে কাজ করে যাচ্ছেন, বিজেপি দলের আজকে যে তহবিল ওনাদের কাছে আছে সেই ইলেকট্রাল বন্ডে হিসাব ওনারা দিতে রাজি নয়। কেন আজকে একটা ব্যাংক কেন এতদিন দেরি করবে সেই হিসাব দিতে? আজকে জুন মাস পর্যন্ত কিসের সময় লাগবে? আজকে যখন এই ব্যাংকের হাজার হাজার লক্ষ লক্ষ কাস্টমারের হিসাব ওনারা এক মিনিটে দিতে পারেন, কিন্তু আজকে বিজেপি দলের ইলেকট্রাল বন্ডে হিসাব ওনারা দিতে পারেন না। সেটা থেকে পরিষ্কার বোঝা যায় যে এসবিআই ব্যাংক ওনারা বিজেপি দলের তলফি বাহক হয়ে ওনারা কাজ করে যাচ্ছেন। এটা রাষ্ট্রায়ত্ত সংস্থা, এই ধরনের কাজ আমরা তীব্র ভাষায় ধিক্কার জানাই। আজকে নিখিল ভারত কংগ্রেস কমিটির উদ্যোগে সমগ্র ভারতবর্ষ ব্যাপী প্রত্যেক জায়গাতেই কংগ্রেস এসবিআই ব্যাংকের সামনে ধর্ণায় বসছে। আমরা আজকে এই ধর্ণা কর্মসূচিতে আমরা এই এসবিআই কর্তৃপক্ষকে আমরা ধিক্কার জানাই এবং অবিলম্বে সেই বিজেপির ইলেকট্রাল বন্ডের হিসাব জনসাপেক্ষে তুলে ধরতে হবে, সেই দাবিটুকু আমরা রাখি। 5 তারিখের মধ্যে ইলেকট্রাল বন্ডের হিসাব দেওয়ার জন্য, যে ইলেকট্রাল বন্ডের মধ্যে 12,000 কোটি টাকায় টোটাল 6,500 কোটি টাকাই বিজেপির নামে ডোনেশন দিয়েছে, কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দেখা গেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মার্চের 6 তারিখ যে সুপ্রিম কোর্ট ডেট দিয়েছিল ওই ডেটটাকে জুনের 6 তারিখ পর্যন্ত এক্সটেনশান চেয়েছে। আমরা মনে করি বিজেপির সাথে মিলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটা রাজনৈতিকভাবে ফায়দা দেওয়ার জন্য, বিজেপিকে আগামী ইলেকশনে ফায়দা দেওয়ার জন্য। বিশুদ্ধ পানীয় জল সহ রাস্তার সমস্যা নিয়ে সরব হল আরিয়ান ওয়ারিয়র আর্যপট্টি ডেভেলপমেন্ট কমিটি। দীর্ঘদিন থেকে অপর্যাপ্ত জল সরবরাহের কারণে শিলচরের আর্যপট্টি, ইটকুলা, মালুগ্রাম বাসিন্দাদের দুর্ভোগ চরমে। এলাকার বাসিন্দারা সঠিক পানীয় জল সরবরাহের জন্য নিয়মিত ট্যাক্স প্রদান করছেন, কিন্তু গত দীর্ঘ সময় ধরে পানীয় জল ঠিকমতো না আসায় এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী জেলা শাসকের কার্যালয় এবং পৌরসভাকে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য বারবার বলা সত্ত্বেও কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না। এলাকার আরিয়ান ওয়ারিয়র আর্যপট্টি ডেভেলপমেন্ট কমিটি বৃহস্পতিবার বিকেলে সংবাদ মাধ্যমকে জানায়,
ঘন ও ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে জলের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু জলের সংযোগ অনেক পুরানো এবং সরু পাইপলাইনের কারণে জল সরবরাহ কম হওয়ায় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। তাছাড়া রাস্তা সরু এবং রাস্তার পাশে নালা আবর্জনা স্তূপে জমে থাকলেও নিয়মিত পরিষ্কার হচ্ছে না, যার দরুন বর্ষার সময় জমা জলের সমস্যায় ভুগতে হবে এলাকাবাসীর। এছাড়া রান্নার গ্যাসের পাইপলাইন বসানোর জন্য অনেক জায়গায় জল সরবরাহের পাইপ ভেঙে ফেলেছে নির্মীয়মান কোম্পানি, ফলে দুর্গন্ধযুক্ত জল পান করতে হচ্ছে এলাকাবাসীকে। তাদের স্পষ্ট বক্তব্য শিলচরের বিধায়ক জেলা শাসক পুরসভা অতিসত্বর ব্যবস্থা গ্রহণ করুক। হচ্ছে না, আমরা পিএইচ এর কাছে চিঠি দিয়েছি, মিউনিসিপ্যালিটির কাছে চিঠি দিয়েছি, বারবার এটা নিয়ে পার্সু করা হচ্ছে, কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। এই পরিস্থিতিতে আমরা আবারও মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ অফিসারের সঙ্গে দেখা করেছি, আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিএইচির কাছে আমরা আবারও চিঠি দিয়েছি, এবং আমরা এমএলএকেও এই ব্যাপারে আমরা ওয়াকিবহাল করার জন্যে চিঠি দিচ্ছি। এই পরিস্থিতিতে আমরা এখন কী করব সেটাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। যদি সেটা পরিবর্তন না হয় তাহলে আমাদের পাড়ার লোকেরা গিয়ে এখন এজিটেশনে যেতে হবে, এটা একটা ব্যাপার। দু নম্বর হচ্ছে এই গলিতে আরও বড় সমস্যা হচ্ছে একটা এনক্রোচমেন্টের সমস্যা। আমাদের পাড়ার গলির এমন একটা অবস্থা, কোনো জায়গায় প্রশস্ত, কোনো জায়গাতে এতটাই সরু হয়ে গেছে, কোনো জায়গাতে বারান্দার দেয়াল থেকে উঠে গেছে দোতলায়। এই পরিস্থিতিগুলোর জন্যে এই ট্রাফিকের একটা সমস্যা এই গলির মধ্যে সব সময় থেকে যাচ্ছে, প্লাস এই রাস্তা খোঁড়াখুঁড়ি যেটা হয়েছে সেটা ঠিক হয় না, অর্থাৎ গ্যাসের পাইপলাইন বসেছে, সেটা যেখানে খোঁড়া ছিল সেটা খোঁড়াই রয়ে গেছে। এই ধরনের একটা নৈরাজ্যের একটা অবস্থা চলছে এই গলির মধ্যে। এই গোটা বিষয়টা নিয়েই আমরা আজকে এখানে জমায়েত হয়েছি, আপনাদের সামনে আমরা বিষয়টা রাখলাম, আশা করব আপনারা এটা মিডিয়াতে দেবেন এবং সেটার প্রপার যাতে অ্যাডমিনিস্ট্রেশন যাতে এটাতে প্রপারলি ইনভলভ হয় সেই ব্যাপারটা আপনারা নিশ্চয়ই দেখবেন। জল খুব কম পায়, ড্রেনের ব্যবস্থা, ড্রেনটার একদম সাংঘাতিক বাজে অবস্থা, যেটা জল ওই সামনে যে বড় ড্রেনটা আছে, বড় ড্রেনের এখানে জল জুড়ে বৃষ্টি হইলে পরে এখানে জল জমি যায়, জল জমলে পরেই তো মানে গলির একদম দুরবস্থা হয়, এটা একটা সমস্যা। এই সমস্যাগুলো যদি একটু মানে মিডিয়ার কাছে যদি আপনারা তুলিয়া ধরেন তাইলে খুব সুন্দর হয়, যাতে আমরা এইগুলা প্রবলেম থেকে আমরা একটু বাঁচি। বরখোলা সমষ্টির বদরপুর মাসিমপুর জিপিতে একটি সার্বজনীন রাস্তা নিয়ে দুপক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে দীর্ঘদিন ধরে। ঘটনার বিবরণে জানা গেছে, দীর্ঘ ২৫ বছরের পুরনো একটি রাস্তা যা বদরপুর প্রথম খণ্ড থেকে বাদ্রিপুর দ্বিতীয় খণ্ড পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার, ২০১৩ থেকে ১৪ অর্থ বছরে সরকারিভাবে রাস্তা সংস্কার হয়েছে, কিন্তু ইদানিং শফিকুর রহমান বরভূইয়া সহ অন্যান্যরা রাস্তার মধ্যভাগে বেড়া বসিয়ে দখল করে রেখেছেন, যা আদালত পর্যন্ত গড়ায়। মহামান্য আদালত শফিকুর রহমান সহ অন্যান্যদেরকে বেড়া তোলার নির্দেশ দেয়, কিন্তু আজ পর্যন্ত বেড়া তোলেননি শফিকুর। মাসুম আহমেদ বরভূইয়া, আব্দুল জলিল বরভূইয়া, আব্দুল হেকিম বরভূইয়া, কমরুল ইসলাম বরভূইয়া, ইসলামউদ্দিন বরভূইয়া, হুসাইন আহমেদ বরভূইয়া, সাবির আহমেদ বরভূইয়া ও বশিরউদ্দিন বরভূইয়া সংবাদ মাধ্যমকে ডেকে বৃহত্তর জনস্বার্থে রাস্তাটি দখলমুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানান। তারা মানে শফিকুর রহমান আব্দুল হোসেন ওই জমির উদ্দিন তারা বেড়া লাগাই দিছে, তারা কোচিন আগে রাস্তা লাগে, এখন তারা হঠাৎ করে তারা কয়ে গা তারা প্রাইভেট লেভেলের রাস্তা, তখন মানে আগে এরকম কইয়া এখন মাত বদলানি এরকম কীরকম মানে এগুলো সরকারের ২০০০ আমার জন্ম হয়েছে মানটা কি তো দেখি আর এগুলো মতসিন আলী রুট কইতা মানছে আগে মানে এগুলো মতসিন আলী মারা গেছে তাই নিগু নিজের স্বয়ং টান দেখা পাতি গেছে, এটা সব মিলিয়ে এক পাট্টারও জমি নিকা ২০০৪তেই কাজ আছে, এরপরে আমি নিজে দেখলাম ২০১৩-১৪তেও কাজ আছে, এর মানে কাজর ওয়ার্কটারও আপনার কাছে আছে ২০১৩-১৪ কাজ আছে এই রাস্তার উপরে রিগার্ডিং আমি মানে জও করছি ১৫ ফাইন্যান্সর কালপাটও দুইটা করাইছি, এই বদরপুর মাঝে বদরপুর বা দীপার রুট বইয়া মানে এই কালপাটরও স্কিম ধরা আছে, এখন তারা হঠাৎ করিয়া ১০০ মিটার জায়গারে তারা মিডিলে দিয়ে বেড় দিলেছে, বেড় দেওয়ার মাঝে মাত্র সাইডে দিয়ে আর কি বিলাল উদ্দিনের সাইডে দিয়ে মাত্র ১.৫ ফুট জায়গা রাখিয়া তারা বাকি জায়গা মিডিলে দিয়ে বেড় দিলেছে, বেড় দিলে ইয়া আর বিচারে পুরা সমাধান করিয়া দিয়া পিলার উলার মারিয়া গেছে, এখন কয় তারা পার্টেনল হঠাৎ করে তারা মার আগে যে মানুষে যে শফিকুর রহমান বড়ইয়া তাই মুখিয়া কইছেন ১১ ফুট রাস্তা আর মানে তাই কোর্টা তাই অর্ডার পাইছেন এই সেই তাই কইছেন মানে রাস্তাটা ওইতো তাই তার মুখে নিজে কইছেন ১৮ তাই কাজ আরম্ভ হয়েছে আর কাজটা
12-13 সরকারিভাবে খাজ হয়েছে, এখন তাই নয় এদিকে কোনো রাস্তা নাই, গোটান পার্সোনাল রাস্তা, আমরা ওটাও দাবি যে আমরা রাস্তাটা। মহাশিবরাত্রি উপলক্ষে শুরু হলো ভুবন মেলা, ভুবন পাহাড়ে উঠতে শুরু করেছেন পুণ্যার্থীরা। মহাশিবরাত্রিকে কেন্দ্র করে বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শৈবতীর্থ ভুবন তীর্থে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ভুবন মেলা। এদিন সকাল থেকে পুণ্যার্থীদের পাহাড় মুখ হতে দেখা গেছে। এদিকে বৃহস্পতিবার কৃষ্ণপুর চরণ মন্দির সংলগ্ন স্থানে ফিতা কেটে ভুবন মেলার উদ্বোধন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন ভুবন তীর্থ উন্নয়ন ও মেলা পরিচালন কমিটির সভাপতি সোমেন দাস, সম্পাদক বিভাস চক্রবর্তী, বিজেপি নেতা অমিয়কান্তি দাস, পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, ভুবন হিল জেপি সভাপতি নিহার রঞ্জন শুক্লবৈদ্য, সুবোধ রঞ্জন দাস, ধীরেন্দ্র চন্দ্র দাস, চরণ মন্দির কমিটির সভাপতি বনকুমার শুক্লবৈদ্য, কেশব গলা প্রমুখ। শুভ উদ্বোধনের পর সাথে সাথে আমরা এখানে যারা বিভিন্ন যাত্রীরা আসবেন, বরাক উপত্যকার বিভিন্ন স্থান থেকে আসবেন, এবং শুধু আসামের নয়, আসামের বাইরে থেকে গতকাল দেখেছি, আমরা এই একটা ভিডিওতে দেখেছি যেখানে অনেকজন এসেছেন বিহার থেকে এসেছেন। তো আমি আজকে এখানে মেলা কমিটির পক্ষ থেকে এবং আমাদের সবার পক্ষ থেকে, স্থানীয় জনগণের পক্ষ থেকে, আমরা মেলাতে আগত যে সমস্ত পুণ্যার্থীরা এখানে আসছেন সবাইকে ভুবন তীর্থ মেলা পরিচালনা সমিতির পক্ষ থেকে আমরা অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং অভিনন্দন জ্ঞাপন করছি। এবং আমরা কিছুক্ষণ আগে শুনেছি আমাদের এখানে মেলা পরিচালনা সমিতির সভাপতি বলেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবার নজর আছে এখানে, এবং আমরা শুনেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী যেমন হিমন্ত বিশ্ব শর্মা এই মেলা পরিচালনা মেলার এই ভুবন তীর্থ উন্নয়ন কল্পে অনেক অনুদান রেখেছেন, 10 কোটি টাকা একটা বাজেট করেছেন, এবং স্থানীয় যিনি বিধায়ক তথা মন্ত্রী আছেন আমাদের মাননীয় শ্রী পরিমল শুক্লবৈদ্য, ওনার প্রচেষ্টায় মেলা পরিচালনা সমিতির প্রচেষ্টায় আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই পিছনে ঠিক পিছনে পাহাড় দেখা যাচ্ছে। আমরা আগে যখন ছোটবেলায় যেতাম তখন এখানে পায়ে হেঁটে যাওয়ার রাস্তা ছিল না, আমরা অনেক কষ্টে উপরে উঠেছি, কিন্তু আজকে এখান থেকে যে হনুমান মন্দির আছে হনুমান মন্দির পর্যন্ত গাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, এবং এর উপরেও কাঁচা রাস্তা আছে, গাড়ি এখন সম্পূর্ণভাবে গাড়ি আমাদের ভুবন তীর্থে পৌঁছতে পারে। আমি আশা রাখবো আগামীতে এই রাস্তা আরও উন্নতি হবে, এবং লক্ষ লক্ষ যে পুণ্যার্থীরা আছেন ওনারা অতি সহজভাবে উপরে উঠতে পারবেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, আবারও যে সমস্ত পুণ্যার্থীরা যে সমস্ত তীর্থযাত্রীরা এখানে আসছেন সবাই অনেক কষ্ট হয়, তদুপরি আগের তুলনায় অনেক কষ্ট লাঘব হয়েছে, আমি সবাইকে আবার আমার ব্যক্তিগতভাবেও এবং সংগঠনের পক্ষ থেকেও সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, এবং ভগবান শিব তোমার ভুবন বাবা সবার মঙ্গল করুন এই কামনা। ভুবন তীর্থে আসা পুণ্যার্থীদের জন্য জলখাবার ও স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থার উদ্যোগ নিলেন সোনাইয়ের বিধায়ক। তার উদ্যোগে ভুবন তীর্থে আসা পুণ্যার্থীদের জন্য জলখাবার ও স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভুবন তীর্থ যাত্রী মেলা উপলক্ষে বৃহস্পতিবার দিদারঘোষ মতিনগর সাহাপাড়ায় বিধায়ক করিমউদ্দিন বরগুইয়ার তরুণ উদ্বোধন শেষে সংবাদ মাধ্যমে সঙ্গে কথা বলতে গিয়ে একথা জানান বিধায়ক প্রতিনিধি খালেদ হোসেন লস্কর। মতিনগর ভুবন তীর্থ যুব স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যবস্থাপনায় সাহুপাড়ায় বিধায়কের একটি তরণ নির্মাণ করা হয়। এদিন বিধায়ক প্রতিনিধি খালেদ হোসেন লস্কর সহ এক প্রতিনিধি দল ফিতা কেটে তরণ উদ্বোধন করেন। এতে মতিনগর ভুবন তীর্থ যুব স্বেচ্ছাসেবী দলের সভাপতি সুজন সাহু, সহসভাপতি গৌরব দে, সম্পাদক বিরাজ ঘোষ, সহসম্পাদক সুজিত সাহানি, রোহিত সাহু উপস্থিত ছিলেন। মেলা উপলক্ষে এখানে সবাই সমষ্টির মাননীয় বিধায়ক করিমউদ্দিন বড়ুয়ার স্বাধীন মহাসভার পক্ষ থেকে এখানে দাবি জ্ঞাপন করা হয়েছে। আমরা সোনাই সমষ্টির মাননীয় বিধায়ক করিমউদ্দিন বড়ুয়ার সাজিভাইয়ের পক্ষ থেকে এখানে এক প্রতিনিধি মণ্ডল এসেছি এবং সবার সাথে মিলেছি। বিধায়ক, এখানে এই যে আসন্ন ভুবন তীর্থ যাত্রীদের জন্য রাস্তার যে সুবিধা অসুবিধা ছিল, রাস্তাটা খারাপ ছিল, উনি ওনার পক্ষ থেকে ব্যবস্থা করে দিয়েছেন, রাস্তাঘাটের ব্যবস্থা করেছেন, ইলেকট্রিসিটির ব্যবস্থা করেছেন, ওনার পক্ষ থেকে এখানে মেডিকেল এইডসের ব্যবস্থা আছে, কিছু জলখাবারের ব্যবস্থা থাকবে এখানে এখানে, আর বাকি প্রত্যেক আগত যত পুণ্যার্থী এখানে আসবেন বিধায়কের পক্ষ থেকে সবাইকে অশেষ অশেষ। এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে ভুবন তীর্থ মেলা মতিনগরে যে প্রতি বছর হয়ে থাকে, এই মেলা চলাকালীন অবস্থায় সোনাই বিধানসভা সমষ্টির বিধায়ক মাননীয় শ্রী করিমউদ্দিন বড়ুয়া এবং ওনার তত্ত্বাবধানে আজকে আমরা মেলার উদ্বোধন করেছি, এবং উনি কোনো কারণবশত আসতে পারেননি, এবং ওনার বদলি আমাদের যে বিধায়ক মহাশয়ের রিপ্রেজেন্টেটিভ বা পিদা বা খালিদ হাসান স্যার, উনি এসেছেন আমাদের এখানে মেলা উদ্ঘাটন করেছেন। এবং ভুবন তীর্থে আসা সকল যাত্রীদের সুবিধার জন্য আমরা বিভিন্ন বিভিন্ন রকমের ব্যবস্থা নিয়েছি, রাস্তায় থাকবে আপনাদের জলের সুবিধা, লাইটের সুবিধা থাকবে, এবং প্রাইমারি ঔষধের সুবিধা থাকবে, প্রাথমিক যেসব ঔষধ, এবং উনি এসব ব্যবস্থার দায়িত্ব সোনাই বিধানসভা সমষ্টির বিধায়ক করিমউদ্দিন বড়ুয়া করেছেন।
এবং ওনার জন্য এই কার্য করার জন্য আমরা মানে গর্বিত এবং মতিনগর ভুবন তীর্থ যুব স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সমস্ত বরাক ভ্যালি তথা আসামবাসী সব মানুষকে আমরা আন্তরিক অভিনন্দন ও প্রাণভরা ভালোবাসা জানিয়ে এবং যাতায়াতের সুবিধা আছে আপনারা মতিনগর হয়ে ভুবন যে ভুবন বাবার রাস্তা পায়ে হেঁটে যাওয়ার রাস্তা এই রাস্তায় আসবেন এবং আমাদের মেলাটিকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তুলবেন। শিলচর ও করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপি দলের প্রার্থীর পক্ষে সমর্থন জানালেন বরাক ডেভেলপমেন্ট পরিষদের কেন্দ্রীয় সভাপতি এম হিফজুর রহমান লস্কর। আলগাপুরে সাংবাদিক সম্মেলন ডেকে নিয়ে পরিষদের অবস্থান স্পষ্ট করেন বরাক ডেভেলপমেন্ট পরিষদের নেতা এম হিফজুর রহমান লস্কর। বরাকের দুটি লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থীর হয়ে কাজ করে যেতে পরিষদের কর্মকর্তাদের নির্দেশ দেন কেন্দ্রীয় সভাপতি হিফজুর রহমান লস্কর। তিনি বলেন, যেহেতু কেন্দ্রে ফের ক্ষমতায় আসছে বিজেপি, সারা দেশে কংগ্রেস দলের অস্তিত্ব সংকটে। অন্যদিকে এআইইউডিএফ দলকে প্রত্যাখ্যান করেছেন মুসলিম ভোটার। বরাকের উন্নয়নের স্বার্থে করিমগঞ্জ ও শিলচর কেন্দ্রে বিজেপির প্রার্থীকে জেতানো একান্ত দরকার বলে মনে করেন বরাক ডেভেলপমেন্ট পরিষদ। গরিব দুঃখী মানুষের যেভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন ভারতীয় জনতা পার্টি এবং হেমন্ত বিশ্ব শর্মা সরকার, আজকে অরুণোদয় স্কিম, পিএম কৃষি ভাতা, সরকারি চাকরি ইত্যাদির ক্ষেত্রে সমস্ত আসামে একটা নজির গড়েছেন ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়। আমরা মনে করি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়ের নেতৃত্বে সমস্ত ভারতবর্ষে একটা আমূল পরিবর্তন হচ্ছে। তার সাথে সাথে আমি দেখেছি আসামেও যেভাবে উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়নের জন্যে উন্নয়নের মাত্রা আরও দ্বিগুণ করার জন্যে আমরা বরাক ডেভেলপমেন্ট পরিষদের পক্ষ থেকে আমরা ভারতীয় জনতা পার্টির প্রত্যেক প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে সমর্থন করলাম। বিশেষ করে আমি বরাক উপত্যকার দুই প্রার্থী আসামের মাননীয় মন্ত্রী পরিমল শুক্লবুদ্ধ মহাশয়কে আনুষ্ঠানিকভাবে আমরা সমর্থন করেছি এবং আজকে আমি ঘোষণা করলাম। আর বিশেষ করে আমাদের করিমগঞ্জ হাইলাকান্দি সমষ্টির সাংসদ কৃপানাথ মালা মহাশয়কেও আনুষ্ঠানিকভাবে আমি সমর্থন করলাম। তার সাথে সাথে আমি আমার তিন ডিস্ট্রিক্টের জেলা কমিটিকে নির্দেশ দিয়েছি, আর সমষ্টি কমিটি, আঞ্চলিক কমিটি প্রত্যেককে আমি নির্দেশ দিয়েছি আমরা আগামী কিছুদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে সভা সমিতি করব। আনাচে কানাচে গিয়ে আমরা এই দুই প্রার্থীর জয় নিশ্চিত করার জন্য আমরা 100% কাজ করব। বিগত জেলা প্রশাসনের নির্দেশনায় বৃহস্পতিবার আসাম এইডস নিয়ন্ত্রণ সংস্থা ও জেলা স্বাস্থ্য সমিতির যৌথ ব্যবস্থাপনায় বিনামূল্যে শিলচর সোনাই রোড স্থিত লাইফলাইন হেল্পিং হ্যান্ড সোসাইটির অধীনে থাকা নেশামুক্তি ও আবাসিক কেন্দ্রে চিকিৎসারত নেশাসক্তদের এইচআইভি, সিফিলিস, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, ম্যালেরিয়া, কুষ্ঠরোগ, উচ্চ রক্তচাপ, ফরেস্ট কিডনি যক্ষ্মা রোগের জন্য, ডায়াবেটিস রোগ নির্ণয়ের জন্য রক্ত পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। পরবর্তী সময়ে এইচআইভি আক্রান্ত রোগীদের লাইফলাইন হেল্পিং হ্যান্ড সোসাইটির কার্যালয়ে বসিয়ে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিটিসি এবং এআরটি প্লাস সেন্টারের কাউন্সিলর ডক্টর চন্দ্রানী চৌধুরী মহাশয়া কাউন্সেলিং করেন। বক্তব্যে লাইফলাইন হেল্পিং হ্যান্ড সোসাইটির অধীনে থাকা নেশামুক্তি আবাসিক কেন্দ্রের কাউন্সিলর এইচ ধরেন্দ্র সিংহ বলেন, জেলা প্রশাসনের নির্দেশে এইডস নিয়ন্ত্রণ সংস্থা ও জেলা স্বাস্থ্য সংস্থার বিশেষ উদ্যোগে এই বিভিন্ন ধরনের সংক্রামক রোগ নির্ণয়ের উদ্দেশ্যে যে বিনামূল্যে রক্ত পরীক্ষা সহ স্বাস্থ্য শিবিরের আয়োজন করে চলেছেন, এইসব স্বাস্থ্য শিবিরের মাধ্যমে অগণিত সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন বা আগামীতেও উপকৃত হবেন। যার দরুন জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সহ সহযোগিতায় থাকা লাইফলাইন হেল্পিং হ্যান্ড সোসাইটির সভাপতি সাজানুল হক বড়ভূঁইয়া, সম্পাদক গুড্ডু সিং, তৈমুর রাজা চৌধুরী প্রমুখদের আন্তরিক ধন্যবাদ জানান। বরাক উপত্যকার অন্যতম আকর্ষণীয় বরাক প্রিমিয়ার লীগ টি টোয়েন্টি ক্রিকেটের শুভারম্ভ শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে। বৃহস্পতিবার শিলচর ব্যাটারেন ক্রিকেটার্স ক্লাব দ্বারা আয়োজিত সপ্তমতম বরাক প্রিমিয়ার লীগ টি টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার পতাকা উত্তোলনের মাধ্যমে সূচনা করেন টুর্নামেন্ট ডিরেক্টর অনিরুদ্ধ লস্কর সহ বিভিন্ন বিশিষ্ট আমন্ত্রিত অতিথিরা। 7 তারিখ বৃহস্পতিবার আরম্ভ হওয়া এই প্রতিযোগিতা চলবে 14 মার্চ পর্যন্ত। প্রতিযোগিতায় বিভিন্ন জেলার মোট 15টি দল অংশগ্রহণ করেছে। এদিন টুর্নামেন্ট শুরু হওয়ার আগে অস্থায়ী মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলোয়াড় পরিচিতি পর্ব, তারপর দেশের জাতীয় সঙ্গীত শেষে প্রতিযোগিতার প্রথম খেলা শিলচর লায়ন্স ও বদরপুরের মধ্যে অনুষ্ঠিত হয়। সপ্তম সংস্করণ, আমার ভীষণ ভালো লাগে এদের কাজকর্ম দেখে। ব্যাটারান্স ক্রিকেটার ক্লাব যদিও ক্রিকেটার্স ক্লাব, কিন্তু ওরা কিন্তু শুধু ক্রিকেটের মধ্যে সীমাবদ্ধ নয়। আমি দেখেছি ওরা ফ্লাডের সময়ও এগিয়ে আসে, বিভিন্ন দুর্যোগে এগিয়ে আসে, নানান ধরনের সামাজিক কাজকর্মে ওরা জড়িয়ে থাকে।
আর এই যে প্রিমিয়ার লিগ যেটা টি টোয়েন্টি টুর্নামেন্টটা হচ্ছে, এইবার 15টা দল অংশ নিয়েছে। আমার মনে হয় এইখানে যে খেলা হবে, আজকে যেটা শুরু হবে, আমার এই অঞ্চলের খেলোয়াড়রা সমৃদ্ধ হবে। কারণ এখানে অনেক জায়গা থেকে ক্রিকেটার আসছে, ভালো পারফরমেন্স করবে এবং অনেক ট্যালেন্টেড প্লেয়ার বিভিন্ন ক্লাবের হয়ে খেলবে। এটা আমাদের একটা বিরাট প্রাপ্তি, কারণ আমরা এখানে ডিএসএতে যেগুলো খেলা অর্গানাইজ করে থাকি সেখানে আমরা খুব বেশি এরকম ট্যালেন্টেড প্লেয়ারদেরকে আনার সুযোগ পাই না, কারণ এটা ভীষণ ব্যয় সাপেক্ষ থাকে। যেগুলো সুপার ডিভিশনের ক্লাবগুলো আমরা দেখেছি কিছু ক্রিকেটার আনতে পারে বাইরে থেকে, কিন্তু সবার পক্ষে, আমিও একটা ক্লাব চালাই, সেখানে আমি দেখেছি এত ব্যয় সাপেক্ষ যে এখানে আমরা খুব ভালো প্লেয়ার আনতে গেলে যে টাকার দরকার সেটা আমরা যোগান দিতে পারি না। তো এই যে টুর্নামেন্টটা, এইটার সুবাদে এখানে অনেক ভালো খেলা আমরা উপভোগ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বিজেপির হয়ে কাজ করছে এসবিআই, শিলচরেও কংগ্রেসের ধর্ণা। বিশুদ্ধ পানীয় জল সহ রাস্তার সমস্যা নিয়ে সরব হলো আরিয়ানপুরটি ডেভেলপমেন্ট কমিটি। সার্বজনীন রাস্তা নিয়ে দুপক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে দীর্ঘদিন ধরে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।